নমস্কার বন্ধুরা, জয়িতাস ওয়ার্ল্ডে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমার আজকের চ্যাপ্টার হলো লাভ ক্ষতি বা প্রফিট লস। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকবারের মতো যারা আমার এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। তো বন্ধুরা চলো শুরু করা যাক চটপট করে লাভ ক্ষতি। আজকে আমাদের পার্ট ওয়ান আমরা শিখছি, এটা হচ্ছে পার্ট ওয়ান। এরপরে পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরও পর্যন্ত আসতে পারে, কেন লাভ ক্ষতির চ্যাপ্টারটা একটু বড়। তো আমার দুটো মানে এ লেগেই যাবে, দুটো পার্ট লেগেই যাবে শুধুমাত্র শেখাতে, ঠিক আছে, ফর্মুলাগুলো এ করতে, তারপরে ফর্মুলার আবার কিছু শর্ট টিপস যেমন প্রত্যেকবারের মতোই দিয়ে থাকি এবারও দেবো, আর তারপরের এপিসোডে আসবো আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। লাভ ক্ষতি বা প্রফিট লস, লাভ মানে প্রফিট আর ক্ষতি মানে লস, এটা তো আমরা জানি। তো এবারে বলো, এই লাভ ক্ষতি কখন আমরা ইউজ করি? না, যখন আমরা কোনো জিনিস কিনি বা কোনো জিনিস বেচি, ঠিক আছে। তো লাভ বা ক্ষতি হয়েছে কি না এটা আমরা জানতে গেলে আগে আমাদের জিনিস কিনতে হবে, তারপরে আমাদের বেচতে হবে, তবে আমরা জানতে পারবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এবারে কি তার মানে কি আমাদের কী কী করতে হবে? আগে ক্রয় করতে হবে, তারপরে আমাদের বিক্রয় করতে হবে, ঠিক আছে, তারপরে আমরা জানতে পারবো আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো ক্রয় করার কিছু জিনিসটার আগে আগে আমাদের কী করতে হবে? জিনিসটাকে কিনতে হবে। তো আমরা যে দামে কোনো জিনিস কিনছি সেই দামটাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য, ঠিক আছে। আর যে দামে আমরা কোনো জিনিসটাকে বিক্রি করছি সেই দামটাকে আমরা বলবো কি? বিক্রয় মূল্য, ঠিক আছে। তো যে দামে আমরা কিনছি তাকে আমরা বলছি ক্রয় মূল্য, অর্থাৎ কিনা ইংরাজিতে যাকে বলে কস্ট প্রাইস, ঠিক আছে, যেটাকে আমরা সিপি দ্বারা চিহ্নিত করি। আর যে দামে আমরা কোনো জিনিসকে বিক্রয় করছি সেটাকে আমরা বলি কি? সেলিং প্রাইস বা সোল্ড প্রাইস, যেটাকে আমরা এসপি দ্বারা চিহ্নিত করি, ঠিক আছে। তাহলে সিপি, এসপি, তার মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই দুটো জানার আগে আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এই দুটো জিনিস ভালো করে আগে আমাদের শিখে নিতে হবে, ঠিক আছে। তো ক্রয় মূল্য কাকে বললাম? না, যে জিনিসটাকে আমরা, যে দামে আমরা জিনিস কিনছি সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে আমরা কোনো জিনিস বিক্রয় করছি সেটা হলো আমাদের বিক্রয় মূল্য। এবারে ধরো এই পেনটাই আমি 20 টাকা দিয়ে কিনলাম, 20 টাকা দিয়ে কিনেছি আর বিক্রি করেছি কত টাকায়? 25 টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলাম, তার মানে 20 টাকাটা হলো আমার ক্রয় মূল্য বা সিপি, 25 টাকায় বিক্রি করলাম, তো 25 টাকাটা হলো আমার এসপি বা বিক্রয় মূল্য। এবারে বলি 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? না, যখন আমরা কোনো জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করি তখন আমাদের সেক্ষেত্রে হয় কি না? লাভ অর্থাৎ প্রফিট। তাহলে এখানেও আমাদের লাভ হয়েছে। তো এবার কত লাভ হয়েছে সেটা আমাদের দেখা যাক। না, আমাদের লাভ হয়েছে কত টাকা? 25 টাকা মাইনাস 20 টাকা সমান 5 টাকা। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা বলতেই পারি যে পি সমান তাহলে কি হলো আমাদের? এসপি মাইনাস সিপি, এটা আমরা বলতেই পারি, তাই তো? তাহলে দেখো 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করলাম, অর্থাৎ আমাদের লাভ হলো কত টাকা? 5 টাকা এখানে লাভ হয়েছে। তাহলে আমরা কি করে পেলাম? না, প্রফিট পেলাম কি? এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। তো আমরা এইভাবে এটা বার করতে পারলাম। এবার আবার বলি, যদি ধরো আমরা একটা কোনো কিছু জিনিস, বা এই পেনটাকেই আবার আমরা বলছি উদাহরণ হিসাবে, এই পেনটা আমরা 10 টাকায় কিনেছি, কিনে যখন আমি বিক্রি করলাম, পুরনো হয়ে গেছে যেহেতু, আমরা পেনটাকে বিক্রি করলাম 5 টাকাতে, ঠিক আছে। তাহলে দেখো 10 টাকায় কিনেছি, 5 টাকায় বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? প্রফিট না লস? না, অবশ্যই লস হবে। কেন না? আমরা বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছি, তাহলে আমাদের লস হচ্ছে না। লস কত হচ্ছে? 5 টাকা। তাহলে কি করে পেলাম এখানে? না, 10 মাইনাস 5 সমান 5 টাকা। তাহলে এটা যদি আমরা ফর্মুলা হিসাবে লিখি তাহলে আমরা কি বলতে পারি? না, লস সমান হচ্ছে আমাদের সিপি মাইনাস এসপি, এইটা। তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা কিন্তু অলরেডি পেয়ে গেলাম করতে করতেই। প্রফিট সমান আমরা বললাম এসপি মাইনাস সিপি, আর লস সমান বললাম আমরা সিপি মাইনাস এসপি, এই দুটো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে এই যে 5 টাকা আমার এখানে লাভ হলো,
আর এই যে এখানে আমার 5 টাকা ক্ষতি হলো, এইটা কোন টাকার উপরে হয়েছে? ক্রয় মূল্যের উপরে না বিক্রয় মূল্যের উপরে? ঠিক লসটাও ক্রয় মূল্যের উপরে হলো না বিক্রয় মূল্যের উপরে হলো, এটা আমাদের জানতে হবে। তো এবারে দেখো, এই যে 5 টাকাটা লাভ হয়েছে, 5 টাকাটা আমি কিসের জন্য পেয়েছি? না 20 টাকার জন্য পেয়েছি। আমি তো, আমার কাছে ছিল 20 টাকা, তো আমি যখন বিক্রি করলাম আমি পেয়ে গেলাম 25 টাকা, তার মানে কি 5 টাকা বেশি এলো। কার জন্য বেশি এসেছে? না 20 টাকার জন্য। তার মানে আমাদের প্রফিট হয়েছে কিন্তু সিপির উপরে। ঠিক একইভাবে লস, দেখো 10 টাকায় কিনেছি, 5 টাকায় বিক্রি করেছি, তার মানে কি আমার কাছে ছিল 10 টাকা, 5 টাকা আরো কমে গেল, তার মানে কি 10 টাকার জন্যই 5 টাকা কমলো। তার মানে লসও হয়েছে কিন্তু আমাদের সিপির উপরে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, প্রফিট বা লস যাই হোক না কেন সেটা কিন্তু হবে সিপির উপরেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফিট কত হয়েছিল? না 20 টাকার মধ্যে আমাদের 5 টাকা প্রফিট হয়েছিল, ঠিক আছে। আর এটাকে আমরা বলতে পারি কি, 10 টাকার মধ্যে আমাদের 5 টাকা লস হয়েছিল, ঠিক আছে। তো এবার যখন আমরা বলছি 20 টাকায় 5 টাকা আমাদের লাভ হয়েছে, 10 টাকায় 5 টাকা আমাদের লস হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার যদি বলি আমাদের 100 টাকায়, তাহলে কত টাকা লস হলো, কত টাকা লাভ হলো? না তখন আমাদের সিম্পলি ইনটু 100, আর এটাও ইনটু 100। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, এটা প্রফিট পার্সেন্ট, এটা হয়ে গেল আমাদের লস পার্সেন্ট। পার্সেন্টেজ মানে কি, 100-এ কত? তাহলে 20 টাকায় যদি 5 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে, না এটা আমাদের প্রফিট পার্সেন্ট। ঠিক তেমনি আমার লস হয়েছে কত, না 10 টাকায় 5 টাকায়, 100 টাকায় কত লস হয়েছে, তাহলে এটা লস পার্সেন্ট। তাহলে আমরা দুটো ফর্মুলা আজকে শিখলাম। কি শিখলাম? না প্রফিট সমান হচ্ছে এসপি মাইনাস সিপি, লস সমান হচ্ছে সিপি মাইনাস এসপি, এইটা একটা শিখলাম এখানে, এটা একটা এখানে, দুটো। আর এখানে তাহলে আমরা কি শিখলাম, না প্রফিট পার্সেন্ট সমান আমরা কি শিখলাম, তাহলে প্রফিট বাই সিপি ইনটু 100, আর লস পার্সেন্ট আমরা শিখলাম কি, লস বাই সিপি ইনটু 100। তাহলে প্রফিট লস আর প্রফিট পার্সেন্ট লস পার্সেন্টের মধ্যে আমরা পার্থক্যটা ভালো করে বুঝি, ঠিক আছে। এই ছোট ছোট জিনিসগুলোই তোমাদের ভুল হয়, অনেক সময় দেওয়া থাকে শতকরা হার তোমরা বুঝতে পারো না, ঠিক আছে। অনেক সময় দেওয়া থাকলো প্রফিট, তখন তোমরা এটা বার করে ফেলো। এই দুটো জিনিস খুব বাচ্চারা গুলাও, এইটা দেখে নাও, প্রফিট আর লস, প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট দুটো কি? না প্রফিট কি, যখন আমরা এমনি করছিলাম যে এত টাকায় কিনেছি এত টাকায় বিক্রি করছি, সেটা আমাদের প্রফিট লস ছিল। ঠিক যখনই আমরা পার্সেন্টেজ বলছি, অর্থাৎ শতকরা হার কথাটা আসছে, তখনই কিন্তু আমাদের, তার মানে কি 100 টাকায় কত টাকা, পার্সেন্টেজ মানে কি 100 টাকায় কত টাকা, ঠিক আছে। তাহলে দেখো প্রফিট পার্সেন্ট কি, না পি বাই সিপি ইন্টু 100, অর্থাৎ কি আমার 20 টাকায় 5 টাকা লাভ হয়েছে, 100 টাকায় কত লাভ হবে। ঠিক তেমনি এখানে 10 টাকায় 5 টাকা লাভ হয়েছে, 100 টাকায় কত কত লাভ হবে, তখনই আমাদের কিন্তু প্রফিট পার্সেন্ট মানে লস পার্সেন্ট, অর্থাৎ লাভের শতকরা হার আর এখানে ক্ষতির শতকরা হার, ঠিক আছে। তো এটাকে আমরা বাংলায় কি বলবো, প্রফিট পার্সেন্ট সমান হচ্ছে আমাদের লাভের শতকরা হার, আর লস পার্সেন্ট মানে হচ্ছে কি আমাদের ক্ষতির শতকরা হার, ঠিক আছে বন্ধুরা। তো দেখো প্রফিট পার্সেন্ট সমান হচ্ছে লাভের শতকরা হার, লস পার্সেন্ট হচ্ছে ক্ষতির শতকরা। তাহলে যখন আমাদের কোনো কোশ্চেনে থাকবে লাভের শতকরা হার বার করো, আগে আমরা লাভ বার করব, করে আমরা কিন্তু লাভের শতকরা হার বার করতে হবে। কেন না, আগে আমরা দেখবো যে আমাদের কত টাকায় কত টাকা লাভ হয়েছে, তবে তো আমরা বলতে পারবো যে 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। ঠিক তেমনি ভাবে ক্ষতিটাও, কত টাকায় কত টাকা ক্ষতি হয়েছে, তবে আমরা বলতে পারবো 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে। তাহলে ওই প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট বার করার জন্য আগে আমাদের প্রফিট আর লস, এই দুটোই আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আর পরের দিন আবার আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই সূত্রগুলো শিখবো। তো তার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তোমাদের, আর তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।